তিনি হাইন হাই ৪৯ সাম ৪৯ টেনশন ব্লক কমিটিনি ফাইসিংটৈ কনফারেন্স ফিলিসিটিজর খ্লাইজাখা ও ফিলিসিটিজর খ্লাইজাখা সলিংটা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ওয়া ফাইমা জাখা অর টিটিএডিসিনি ইএম বরমগনা রবীন্দ্র দেবনমা তাই মান জাখা অর ৪৯ সাম ৪৯ টেনশন এমডিসি হংস কুমার ত্রিপুরা তাই মান জাখা দলে ডিস্ট্রিক্ট পলিটিক্যাল প্রেসিডেন্ট পরমগনা রতীশ ত্রিপুরা তাই ব্লক প্রেসিডেন্ট অভিজিৎ ত্রিপুরানো খবৈ কবংমা ত্রিপ্রামথা টিডব্লিউএফ ওয়াইটিএফ নি আদং রক অ প্রোগ্রাম ন চেংসা দীখা বরমগনা টিটি এডিশন ইএম রবীন্দ্র দেবনমা চাটি কুচুন মুসুঙ্গই ইয়াফারকা বন বরম রিসা বাইটে রাম সগৈ ও পান্ডান মোসাং দীখা অহন্দদ খাইয়ৈ বেলাইন কন্ন চাগিয়াতিয়ৈ লুকু এবখা তিব্রামথানি আদং আদং যুগ্র বুবাগ্রান আশোকে হামজগৈ তিনি হলন চাগিয়াতে থাই মানজাখা পাহাড়ি বাঙালি যত থামচালি বাকই তিনি ফাইবানি বাকই আমরা কবরে ব্লক প্রেসিডেন্ট হিসাবে এবং ত্রিপুরা মুখানে ব্লক প্রেসিডেন্ট হিসাবে এলাকার এমডিসি হিসাবে তিনি আমার সারাই তিনি আরচুন প্রত্যেকটা পঞ্চায়েত নিয়ে তিনি বাসন দিয়া লাস্ট পরবর্তী সময় বাসন ফ্লাইনাই সাংগঠনিক বিষয় দিয়ে ধরো যারা প্রত্যেকটা পঞ্চায়েত যারা ফাইনাই পাঁচ মিনিট অথবা তিন মিনিট ফ্লাইনে রিপুট পেশ ফ্লাইনাই সং সামনো বিধানসভা কেন্দ্র সামনো বিধানসভা কেন্দ্রকে আমরা ছয়টা অঞ্চলে বিভক্ত করা হয়েছে যেহেতু আমাদের প্লেনারি সেশনে সাংগঠনিক যে একটা সিস্টেম আমাদের যে প্লেনারিতে সিদ্ধান্ত করা হচ্ছে অতীতের মধ্যে আমাদের ব্লক কমিটি প্রায় ৫৪ জন ছিল ৫৪ জনের মধ্যে আমি দেখলাম মাত্র ১০-১৫ জন অ্যাক্টিভ ছিল একই কায়দাতে ওয়াইটিএফ কমিটি টি নামে কমিটি আমাদের প্লেনারি মোতাবেক প্লেনারি সিস্টেমের মোতাবেক আমাদের কাছে পার্টির যে গঠনতন্ত্র বা গাইডলাইন আমরা তৈরি করেছে ওইখানের মধ্যে ও জাগাব অনলি ওয়ান প্রেসিডেন্ট ওয়ান ব্লক প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মাসা জেনারেল সেক্রেটারি এইভাবে কয়ে সুজা তুমো এবং জেনারেল সেক্রেটারি ট্রেজারার পয়সা তুমো বা ক্যাশিয়ার বাকি প্রত্যেকটা পঞ্চায়েত কি মাসা ক্লাইয়ে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে একজন করে ব্লক কমিটি গঠন করার জন্য আমাদের যে প্লেনারিতে যে গাইডলাইন তৈরি করা হচ্ছে ওই গাইডলাইন মোতাবেক আমরা আজকে নাম কালেকশন করব প্রথমে সাংগঠনিক বিষয়ে আমরা আমাদের নেতৃত্ব ওনাদের মুখ থেকে আমরা আলোচনা শুনব লাস্ট সমাপ্তি ভাষণের মধ্যে এই বিধানসভা কেন্দ্রে আগামী দিনে আমরা কি করতেইব আগামী সংগঠনে কিভাবে আমরা কাজ করব বাহিনী কাজ ফাইনাই আবার সংগঠন বাহিনী চাঙ্গা খাইনাই চিনি মিয়াপুর কুমুল নব কাইসা চিনি ওয়াইটিএফ অনলি দূর তু দূর পাঁচ দিন কাইসা প্রোগ্রাম কর্মসূচি লাগা তো কর্মসূচি ব্যাপার দেখব চুপাও সালাই নাই এবং যে চুপটাও বরফনা করা তীব্র মুখা এবং বিজেপি নিয়ে যে হলক তীব্র মুখা এই বিজেপি আমাদের যে ভবিষ্যৎ নিয়ে আমাদের কি হবে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আজকে এখানে আলোচনা করব আমার সিনিয়র লিডাররা আছে ওনাদের মুখ থেকে আমরা প্রথমে শুনব পরবর্তী সময়ে আমরা চুল সেরা বিশ্লেষণের মাধ্যমে আমরা আলোচনা করব তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বিভিন্ন জায়গা বিভিন্ন পঞ্চায়েত থেকে আপনারা নিজের টাকা দিয়ে নিজের খরচে নিজের রাংবাই যারা ফাইনে যাও ধরো হামবাই আপারো ধরো যারা প্রতিনিধি ফি যারা নেয় ৩০ টাকা করে ধরো রিখানা এবং ধরনি ভাবে যারা আ জানায় ৩০ ৪-৫টা প্রোগ্রাম তো এর পরে বিভিন্ন সমস্যা খুনা নানি মোবো ফাই তো বরং বিশা ১০ জন মানুষ নাই ১০ জন করে কোনো কাম চুইয়া ১০ জন তোমাদের নাম নাই ১০ জন তোমাদের নাম নাই বোবা গ্রানা হামজাকা এই যে বোবা গ্রানা যে আইডিওলজি বোবা গ্রানা যে চেষ্টা রয়েছে বলে সমর্থন মাখ ফেলে তাই কষ্ট খেয়ে ফেলে নি বাবু আমরা কাকা হামবাই কোবো এবং হামবাই আফারে আনি কাবারণ পায়ের কাম হামবাই